শীতকাল আসলে দেখি অনেকে মেইন লেন থেকে কারেন্ট নিয়ে ব্যাডমিন্টন খেলে, এটা জায়েজ আছে কিনা? এইটা এর আগে আমরা বিভিন্ন জায়গায় উত্তরে বলেছি, ভাইরা আমার মেইন লেন থেকে বিদ্যুৎ নিয়ে ব্যাডমিন্টন খেললে কোন অবস্থাতেই সেটা জায়েজ হবে না। এই বিদ্যুৎ যেই কোম্পানির অধীনে আছে, এটার উৎপাদন খরচ আছে, এটার মূল্য আছে, আপনি সেখান থেকে নিয়ে খেলতেছেন, বিল পরিশোধের নাম নাই, গন্ধ নাই, মিটারে নাই, বিল পরিশোধ করতে করবেন, তাহলে এটা হলো বিদ্যুৎ চুরি। এটা হলো কি? তো আপনি খেলার জন্য চুরি কেন করবেন? আপনি খেলতে মনে চাইছে, ব্যায়ামের উদ্দেশ্যে খেলেন, খেলা এই যে ফুটবল ভূতের মতো পড়ে থাকে টেলিভিশনের সামনে, এগুলোর চাইতে যারা এই ব্যাডমিন্টন খেলে তারা হাজার গুণ উত্তম। কারণ সে নিজের শরীরের ব্যায়াম হচ্ছে, সেটা খেলতেছে, এখানে জুয়া বা হারাম কিছু যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সে খেলাধুলা করতে সেটা তার লাভ। আর ওখানে গোল দিচ্ছে কোন দেশের কোন অমুসলিম, কোন দেশের কে, তার লাভ। গোল দিলেও হের লাভ, গোল হারলেও তার লাভ, আপনার কোনোই লাভ নেই। আপনি হুদেই গোল বলে লাফাইতেছেন আর গোল না বলে কান্দতেছেন, আপনার মতো বোকা কে আছে আল্লাহর জমিনে? আপনার কি লাভ, আপনার কি লস? তো এর চাইতে বরং যারা নিজেরা মাঠে খেলাধুলা করে, তাদের শারীরিক ব্যায়াম হয়, ঘাম ঝরে, চর্বি গলে, তাদের মানসিক রিফ্রেশমেন্ট হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়াদৌড়ি, তীর প্রতিযোগিতা, তীর মারার প্রতিযোগিতা, শুটিং এবং এই জাতীয় খেলাধুলা যেগুলো আছে সেগুলোকে তিনি উৎসাহ দিতেন এবং সাহাবীদেরকে এগুলোর অনুমোদন করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিদায় শরিয়ার সীমানার মধ্যে থেকে খেলাধুলা করলে সেটা জায়েজ আছে, বরং ভালো উদ্দেশ্য করলে সেটা অনেক ভালো কাজও হতে পারে। বিশেষ করে মুসলমান তার শারীরিক ফিটনেস ঠিক করে রাখবে, যে কখনো আল্লাহর রাস্তায় জেহাদ করার দরকার হলে যেন সে করতে পারে। কিন্তু তাই বলে আপনি ব্যাডমিন্টন খেলার জন্য মেইন লাইনের বিদ্যুৎ চুরি করে তো আপনি এই শারীরিক কসরত বা ব্যায়াম খেলা খেলতে পারেন? এখন যুবকরা বলবেন, তাহলে কি খেলা বন্ধ করে দেবো? না, বন্ধ করার দরকার নেই। কোনো এক বাসা বাড়ি থেকে যেখান থেকে এই বিদ্যুতের লাইনটা নিলে কোনো অসুবিধা হবে না, লাইন এটা নেওয়ার মতো ক্যাপাসিটি আছে, সেখান থেকে লাইনটা নেন এবং ওই বাড়ির মালিককে রাজি করান যে চাচারে বাবারে আমরা একটু খেলবো, কয় টাকার বিল আসবে আমরা মাসে মাসে দিয়ে দিব, এরপর আপনি করেন। আপনি মেইন লাইন থেকে বিদ্যুৎ দিতে পারবেন না। অনেকে সরকারের উপরে নাখোশ হয়ে, নারাজ হয়ে বলে যে না এইটা জায়েজ আছে। আপনি সরকারের উপর, আপনি আমার উপরে কোনো কারণে নারাজ, তাই বলে কি আমার কোনো জিনিস আপনি ব্যবহার নিতে পারবেন? এটা কোনো জায়েজ হওয়ার কোনো রাস্তা হতে পারে? এই জন্য ভাইরা এই কাজটা করা যাবে না। ব্যাডমিন্টনের কথা কি বলবো আর, অনেক ওয়াজ মাহফিল হয় মেইন লাইনের বিদ্যুৎ দিয়া। মাহফিল কর্তৃপক্ষ বিল দেওয়ার তো করতে মিটারি না, বিল দেবো করতে ডাইরেক্ট নিয়ে নিছে, তা আপনার এই পারমিশন কে দিছে? অবশ্যই আপনি হয় বিল পরিশোধ করবেন আর না হলে যার মিটার আছে তার থেকে অনুমতি নিয়ে আনবেন। বিদ্যুৎ চুরি করে আপনার ওয়াজ শুনেতে কেউ বলে গাছের গোড়া কেটে আগা দিয়ে পানি দিলে হবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।